বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি যেখানে হিন্দুদেরকে পুরানো হয়। আমরা তিন ভাই একসাথে রাস্তা দিয়ে অন্ধকার, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে। এদিকে আকাশ থেকে বৃষ্টি আসছে আসছে মনে হয়, উপরে গাছপালা, রাস্তার দুই পাশ একেবারে অন্ধকার, আপনারা হয়তো বা কিছুই দেখতে পাচ্ছেন না। এটার মধ্যেই পুরানো হয়, এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদের চোখের সামনে কিছুই একটু একটু কি যেন ভাসতেছে, শুধু রাস্তার মধ্যে পায়ের শব্দ। এই যে উঁচু জায়গাটা, এটার মধ্যেই পুরানো হয়। চলো যাই। এই যে এই এই ডালটা, এই জায়গাটা, ও গাছ থেকে পাতা পড়তেছে, লড়তেছে, আসলেই ভয়ঙ্কর একটা জায়গা। সামনে যাই, এই যে পাতা পুরাইছে মনে হয় একটা, আসলেই ভয়ঙ্কর পাতা। সামনে যাই, টর্চ লাইট কই? আসো দেখি, সামনের দিকে যাই। এখানে হয়তো বা ধোয়ানো হয়, এখানে পুরানো হয়, এটার মধ্যে বসা হয়। হ্যাঁ দেখুন, আসলেই ভয়ঙ্কর জায়গা। এখানে খড়ি টুড়ি দেওয়া হয়, বাতি আরো সামনে দর দেখা যাচ্ছে না কিছুই। বন্ধুরা, আপনারা হয়তো বা ভালো করে দেখাতে পারছেন না আপনাদেরকে, পাশেই রাস্তা, এদিকে আর একটু সামনে যাই। পুরোনোর ছাই, কয়লাগুলো আসলেই ভয়ঙ্কর। আমরা আস্তে আস্তে আর থাকতে চাচ্ছি না, গাছ থেকে কি যেন পড়তেছে বারবার আওয়াজ হচ্ছে, পিছনের দিকে ফিরে চলে আসতেছি। এটার এই সাইড দেখি, পাশে যদিও রাস্তা কিন্তু মানুষজন খুবই কম এবং আসলেই ভয়ঙ্কর। এটা কিন্তু নদীর পাশে, পিছন দিক দিয়ে রাস্তা আছে বের হওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার আশপাশে গাছপালা এবং ভয়ঙ্কর একটা জিনিস। দুই ভাইয়ের অনুভূতি কি? হ্যাঁ, এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম গাছ থেকে আসলেই শব্দ হলো, আশপাশে আজকে কোনো বাতাস নাই, তারপরেও অন্ধকার। এই জায়গার মধ্যে যখন অটোরিকশা গুলা চলে, গাড়ি চলে, তারা কিন্তু তাড়াতাড়ি স্পিডে চালায় নেয়, অন্য অন্য সময় যেমন আস্তে চালায় তেমন আস্তে কিন্তু চালায় না। এখানে আসার সাথে সাথে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চালায়, কারণ সবাই ভয় পায়। আমরা নিজেরাও ভয় পাচ্ছিলাম, যদিও আমরা আইতুল কুরসি পরে বের হয়েছি। এবং তাদেরকে যখন পুরনো হয়, বাহিরে ছিল কলা পাতা, হয়তো বা কিছুক্ষণ আগে পুরনো হয়েছে। আফজাল কিছু কও, যাই হোক বন্ধুরা, এমনই ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এমনই ভিডিও দেখানোর জন্য। ধন্যবাদ।